দেশে কি জরুরি অবস্থা জারি হচ্ছে? আগামী 18 ডিসেম্বর থেকে নির্বাচনী প্রচারণা ছাড়া সভা-সমাবেশ করা যাবে না। নির্বাচন কমিশনের এমন সিদ্ধান্ত প্রসঙ্গে বিএনপির আইন বিষয়ক সম্পাদক ব্যারিস্টার কায়সার কামাল বলেছেন, দেশে কি জরুরি অবস্থা জারি হয়েছে না সামরিক শাসন জারি হয়েছে। কমিশনের ক্ষমতা আছে মৌলিক অধিকার রহিত করার। গতকাল বুধবার সুপ্রিম কোর্ট প্রাঙ্গণে সাংবাদিকদের তিনি এ কথা বলেন। তিনি আরও বলেন, এটা আওয়ামী লীগ এবং তাদের প্যাকেজে যেসব দল অন্তর্ভুক্ত তাদের জন্য প্রযোজ্য হতে পারে, দেশের 18 কোটি মানুষের জন্য প্রযোজ্য নয়। নির্বাচন করার যেমন অধিকার আছে, তেমনি বর্জন করারও অধিকার রয়েছে সবার। এখানে কোনো সাংবিধানিক বাধ্যবাধকতা নেই। বিএনপির আইন বিষয়ক সম্পাদক ব্যারিস্টার কায়সার কামাল তার চেম্বারের সাংবাদিকদের বলেন, নির্বাচন কমিশন সাংবিধানিক প্রতিষ্ঠান হওয়া সত্ত্বেও এখতিয়ার বহির্ভূত কাজ করেছে। সংবিধানের 36, 37, 38, 39 অনুচ্ছেদ রাজনৈতিক দলগুলোকে রাজনৈতিক সভা সমাবেশ করার অধিকার দিয়েছে। একমাত্র জরুরি অবস্থায় সংবিধান স্থগিত হতে পারে। জরুরি অবস্থা জারি না হলে নির্বাচন কমিশনের কোনো এখতিয়ার নেই এরকম সিদ্ধান্ত নেয়ার বা চিঠি লেখার। তারা মনে করছে, নির্বাহী বিভাগ থেকে যে প্রেসক্রিপশন দেয়া হয়েছে নির্বাচন কমিশন সে মোতাবেক চলছে। এদিকে বারের সাবেক সম্পাদক মাহবুবউদ্দিন খোকন বলেন, নির্বাচন কমিশনের এমন সিদ্ধান্ত নেয়ার ক্ষমতা নেই। তিনি বলেন, আজকে আওয়ামী লীগ এবং তাদের দোসররা নির্বাচন করছে সবাই মিলে এক দল, এটা কোনো নির্বাচন না, এটা বাকশাল। তারা ঠিক করে দেবে কে স্বতন্ত্র, কে নৌকার, কে জাসদের, কে বিরোধী দল হবে। আইনের দৃষ্টিতে এটা নির্বাচন না, তাই এই নির্বাচন বন্ধের জন্য অনুরোধ জানান তিনি। কমিশনের এই বক্তব্য সংবিধানের মৌলিক অধিকারের পরিপন্থী। নির্বাচন কমিশনকে তিনি অনুরোধ করবে, এই তুখুলকি আদেশ প্রত্যাহার করুন।